The entire city of Silchar was taken by shock and surprise on Saturday morning after a 12-year-old boy attempted to jump from a four-storied building near Link Road. The boy, identified as Ankit Paul, a student of class 6, came to his aunt's residence here from Jamunamukh under Nogaon. He was seen on the terrace of a building, and when everyone quizzed, it was learned that the boy was there because of a quarrel with his aunt earlier in the morning. However, two brave-hearted gentlemen, one a vendor and the other a tradesman, climbed up the ladder along with the SDRF men later in the afternoon and rescued the boy after 2 hours of breathless struggle. Later, when asked, the boy said that he had quarrelled with his aunt for a domestic chaos. কতদিন হয়েছে শিলচর আইছো মানে তোমারে পড়াইব করে এখানে নিয়ে আইছি পড়াশোনা পড়াইব করে নিয়ে আইছিল On the other hand, Shipra Paul, the aunt of Ankit, told media persons that while she was talking with Ankit's mother on Saturday morning, Ankit suddenly became annoyed and left the building towards the terrace. Later, he was found on the terrace carnage. আমার নাম শিক্ষা পাল তার পিসি আমি তাই পরীক্ষা দিত না কইয়া তারে পরীক্ষা হে দিত না তা আমরা কইছি কানে নিয়া এসেছি আর নিয়া তারে ইয়ে করি দেখি যদি মুড চেঞ্জ হয়
পড়তে গিয়ে পরীক্ষা দিব। আমার কথা শুন ছোটবেলা থেকে তারে খুব আদর করে বড় করছি। হ্যাঁ আমার কথা শুনে গতিকে আমি নিয়ে আইছি, যদি আমার কথা শুনে শুনে পড়ায় যদি দিয়ে পড়তে পারে। এখানে আইয়া কোনো সব পরশু দিন আইছি, দুই দিন আছে এখানে, ঠিক মতোই আছে। হ্যাঁ সকালবেলা তার কাছে বাসায় যাইব, গিয়ে তার মার সাথে কথা কইব। তার মায়ে ফোন করিয়া ফোন করছে, ফোন করার পরে কইছে যে তুমি একটু সরো, আমি তোমার তার থেকে সরো, আমি কথা কই। হ্যাঁ যখন দেখছে তার মায়ে কথা কইব, মানে আমার তার সিক্রেটে কথা কইব, ওই তার রাগ উঠে গেছে। গিয়া কয়ে আমার সাথে কথা না কয়ে তোমার সাথে খানে মা কথা কইব। তার মায়ের ফোনে শুনছে এগুলা কথা, চিৎকার দিছে যে তার মায়ের ফোনে শুনছে এগুলা কথা। এরপরে দৌড় দিছে, সিলিন্ডার আইছে, দরজা খোলা, সিলিন্ডারের মানুষটাও সামনে, দরজা খোলা, দৌড় দিয়ে ছাদে গেছে। গিয়া পিছনে পিছনে যাইতে যাইতে গিয়া দেখি ওই জায়গা গেছে। গিয়া হ্যাঁ তার সাথে কোনো কাজা জোগড়া কিচ্ছু না। আমার কথা খুব ভালো করে সকালবেলা যে খুব চিরা ভেজা খাইবো আমি দিছি, দুধ খাইছে। তারপরে তাই আমার হাজবেন্ডের এজেন্ট একজন আইছে, তার লগে সুন্দর কথা কইছে, ইংরেজিতে সব প্রশ্ন করছে, হ্যাঁ ইংরেজিতে সব উত্তর দিছে।